আজ আমরা দক্ষিণ পশ্চিম ইউরোপের এক সংস্কৃতির এবং নানা ধরনের পর্যটক ক্ষতি দেশ স্পেন সম্পর্কে কিছু অজানা তথ্য জানব, যাকে আধিকারিকভাবে কিংডম অফ স্পেনও বলা হয়। সাধারণত আমরা যখন স্পেন নামটা শুনি সবার প্রথমে ফুটবলের কথাই মনে পড়ে, কিন্তু স্পেন দেশটির সাথে এমন অনেক কিছুই জড়িয়ে আছে যার জন্য স্পেন আজ ইউরোপের জনপ্রিয় একটি দেশ। তো জেনে নেওয়া যাক স্পেন সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার তথ্য। স্পেনের মোট আয়তন 5,05,990 বর্গ মিটার, আয়তনের দিক দিয়ে পৃথিবীতে 51তম স্থান অধিকার করেছে। তাছাড়া এই বৃহৎ আয়তনের জন্যই দক্ষিণ ইউরোপের সব থেকে বড় এবং পশ্চিম ইউরোপের দ্বিতীয় সবচেয়ে বড় দেশ হিসাবে স্পেনকে গণ্য করা হয়। এই দেশটির নাম যেহেতু স্পেন, তাই এই দেশের লোকদের স্প্যানিশ বা স্প্যানিয়ার্ড বলা হয়। এরা স্প্যানিশ ভাষায় কথা বলে। এদের মধ্যে বেশিরভাগ লোকই রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। এই দেশের আধিকারিক বা রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশ হলেও সেখানে আরো কিছু ভাষা প্রচলিত আছে, যেমন কাতালান, অক্সিটান ইত্যাদি। তবে মজার ব্যাপার হল স্পেনে যত সংখ্যক স্প্যানিশ ভাষার লোক থাকে তার থেকে বেশি স্প্যানিশ ভাষার লোক যুক্তরাষ্ট্রে এবং দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে বসবাস করে। চীনা ভাষার পাশাপাশি স্প্যানিশ ভাষা পৃথিবীর সবচেয়ে প্রচলিত ভাষা। স্পেনের কয়েক প্রকার ভাষার প্রচলন থাকার একটি প্রধান কারণ হল কয়েক শতাব্দীর আগে স্পেন দেশটি বেশ কয়েকটা ছোট বড় অংশে বিভক্ত ছিল, যেখানে প্রত্যেকটা অংশে স্পেনের শাসকরা শাসন করত, কিন্তু ধীরে ধীরে সেগুলি আলাদা হয়ে যায়। স্পেন ইউরোপ মহাদেশের প্রাচীন শক্তিশালী একটি দেশ, কিন্তু তা সত্ত্বেও প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি স্পেন, কারণ সেই সময় স্পেনের গৃহযুদ্ধে বেশ কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় স্পেনের মানুষের আয়ুকাল কিছুটা বেশি। বর্তমানে এই দেশের মানুষের আয়ুকাল 82 বছর ধরা হয়। মনে করা হয় একটা সময় স্পেনের মানুষের গড় আয়ুকাল 7 বছরের উপরে চলে যাবে। স্পেনে দাদু ঠাকুমারা তাদের নাতি নাতনিদের দেখাশোনা করে, কারণ সেখানে বাচ্চাদের দেখাশোনার ব্যবস্থা খুবই কম, আর সেখানকার ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের নামের শেষ অক্ষরটি নিজেদের নামের সাথে যুক্ত করতে ভালোবাসে। স্পেন একটি মিশ্র অর্থনৈতিক সম্পূর্ণ দেশ, যা বর্তমানে বিশ্বের 14তম এবং ইউরোপিয়ান দেশগুলির মধ্যে 5তম সবচেয়ে বড় অর্থনৈতিক সম্পূর্ণ দেশ, যেখানে নামিদামি সংস্থা থেকে শুরু করে সৌরশক্তি বায়ুশক্তি উৎপাদনে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে পড়ে। তবে ইতালি এবং চীনের পর সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকার জন্য স্পেন বিশ্বের পর্যটকদের কাছে এক জনপ্রিয় স্থল, যেখানে শুধুমাত্র 2017 সালে 82 মিলিয়নের বেশি পর্যটক সেখানে বেড়াতে এসেছে। সেখানে অনেক জনপ্রিয় জায়গা রয়েছে, যেমন দেশের রাজধানী মাদ্রিদ এবং আলহামবুরা, এল এসকোরিয়াল ইত্যাদি দ্বীপগুলি পর্যটকদের মূল আকর্ষণ। এছাড়াও দেশের অনেক দুর্গ, শহর এবং পৌরাণিক চার্চগুলিও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। স্পেনে অবস্থিত রোম শিল্পকার্যের এক দারুণ নিদর্শন হিসাবে পরিচিত টাওয়ার অফ হারকুলেস একটি প্রাচীন লাইট হাউস যা এখনও ব্যবহৃত হচ্ছে। এই সমস্ত কিছুর দিকে লক্ষ্য করলে অনায়াসে বলা যেতে পারে যে পর্যটন শিল্প স্পেনের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। স্পেন পর্যটনের পাশাপাশি ভালো ভালো খাবার এবং পানীয়র জন্য বিখ্যাত, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সেখানে আলুর তৈরি অমলেট, পায়লা নামক এক বিশেষ চালের খাবার, বিভিন্ন ধরনের স্যুপ, নানা ধরনের সামুদ্রিক মাছের খাবার খুবই প্রচলিত, তাই পর্যটকদের সেখানে খাবারের কোনো অসুবিধা হয় না। আর এই সমস্ত খাবার এবং সমস্ত আমোদপ্রমোদের ব্যবস্থা সেই দেশের হোটেল এবং রেস্টুরেন্টগুলি করে থাকে। স্পেনের সমস্ত জনপ্রিয় খাবারগুলির পাশাপাশি কিছু বিশ্ববিখ্যাত উৎসবও রয়েছে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু উৎসব হল ষাঁড়ের দৌড়, টমেটো ছোড়ার উৎসব ইত্যাদি। এই রকম আরো প্রচলিত উৎসবগুলিকে স্পেনের পর্যটন শিল্পের অংশ বলা যেতে পারে। বর্তমানে এই উৎসবগুলি এত জনপ্রিয় যে প্রতি বছর লক্ষাধিক পর্যটক স্পেনে বেড়াতে আসে। স্পেনের উৎসবগুলিতে ষাঁড়ের প্রভাব থাকায় স্পেনের জাতীয় পশু হল ষাঁড়। আজ আমরা প্যারিসের যে আইফেল টাওয়ারটি দেখি তা আসলে প্রথমে স্পেনের বার্সেলোনাতে তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য তা আর হয়ে ওঠেনি। সবশেষে আসি স্পেনের ফুটবল নিয়ে। ফুটবলের সাথে স্পেনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। অন্যান্য ইউরোপিয়ান দেশগুলির মতো স্পেনের ফুটবলও সারা বিশ্বে জনপ্রিয়। স্পেন 2010 সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জয় করে। ন্যাশনাল টিমের পাশাপাশি স্পেনের লিগ ফুটবলও সারা বিশ্বের মধ্যে জনপ্রিয়। ইউরোপের প্রথম সারির লিগগুলির মধ্যে স্পেনের লিগ অর্থাৎ লা লিগা প্রথম দিকে থাকে, কারণ এই লিগের মধ্যে আছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব যথা ফুটবল ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এই ছিল উৎসব এবং ফুটবলের দেশ স্পেন সম্পর্কে কিছু অজানা তথ্য। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।